আমি তোমায় করব যত না মারে গোরে আশিহিলে দয়া আমি তোমায় করব যত না মারে গোরে আশিহিলে আমি বড় লজ্জা পাব রে দয়া তোমায় না পাইলে কনায় আমি বড় লজ্জা পাব রে দয়া তোমায় না পাইলে পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নীর বদিহি গো দয়াল পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নীর বদি গো আমি কাটাইতাম সুখে রহনি সিহি তোমার চরন্ত হলে দয়া কাটাইতাম সুখে রহনি সিহি তোমার চরন্ত হলে আমি বড় লজ্জা পাব রে দয়া তোমায় না পাইলে আমার মদিনার কামলি ওয়ালা নবী দি একটা ডাক দিয়া কয় জুনায়ে দুনিয়ার মানুষ তোমার খবর নাই নাই যার দাসী খবর নাই নাই বাচ্চা তোমার খবর নাই নাই খাবার নাই দাবার নাই রে আমি নবী চলে আসি তোমার খবর নেওয়ার জন্য কি লাগবে বলো জোরে করে সুবহানাল্লাহ তুমি মদিনার নাম শুনে জুনায়েদ মদিনার নাম শুনিয়া ইচ্ছাকৃতভাবে হেরে গেল দুনিয়ার মানুষ তোমার চিঠি বলছে তুমি ইচ্ছাকৃতভাবে হেরে গেল মদিনার মানুষ তোমার এলাকার মানুষ তোমার চিঠি বলছে কারণ তুমি জিত নাই সবার প্রিয় খেলোয়াড় ছিলে তুমি তুমি জিত নাই সবাই তোমার চিঠি বলতেছে দূর দূর বলতেছে কেউ কোনো খবর নাই নাই তোমার রে এখন তোমার কেউ খবর নেই নাই আমি নবী তোমার খবরে আমি তোমার খবর নেওয়ার জন্য তোমার চোখের পানি দেখে আমার আমার আর সহ্য হয় নাই আমি তোমাকে দেখতে চলে আসলাম কি প্রয়োজন কি চাও বলো কি চাও বলো জুনাইদ বাগদাদি স্বপ্নের ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবীজির পায়ে সুসমন দিয়া কয় নবী গো আমি আমার দয়াল নবীরে পাইয়া গেছি আমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে হুরে গেলমান আমার জন্য দেওয়ানা আমার আর কি লাগবে কি লাগবে মদিনাওয়ালা যদি আমার প্রতি খুশি হইয়া যায় আল্লাহ যার প্রতি রাজি আল্লাহ যার প্রতি রাজি যার প্রতি খুশি উনি যদি আমার প্রতি খুশি রাজি হইয়া যায় আমার তো আর কোনো কিছু তাওয়া পাওয়ার দরকার লাগে না আমি কিসের দুনিয়ার বিশ্বকাপ কিসের দুনিয়ার প্রাইজ কিসের দুনিয়ার সম্মান আমার দয়াল নবী আসে আমার ঘরে আমি আমার নবীজির দেইখা আমার জীবন ধন্য এর চেয়ে বড় সওয়াব আর কোন কিছু নাই জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমি তোমায় করব যত না মারে গোরে আশিহিলে দয়া আমি তোমায় করব যত না মারে গোরে আশিহিলে আমি বড় লজ্জা পাব রে দয়া তোমায় না পাইলে কনায় আমি বড় লজ্জা পাব রে দয়া তোমায় না পাইলে পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নীর বদিহি গো দয়াল পাইতাম তোমার দেখা যদি
আমি কইতাম কথা নীরব বদি গো আমি কাটাইতাম সুখের রহনিশি তোমার চরণন্ত হলে দয়াল কাটাইতাম সুখের রহনিশি তোমার চরণন্ত হলে আমি বড় লজ্জা পাবো রে দয়া তোমায় না পাহিলে আরে আমি তোমায় করব যত আমার গোরে আসিলে দয়াল আমি তোমায় করব যত আমার গোরে আসিলে আমি বড় লজ্জা পাবো রে দয়া তোমায় না পাহিলে আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে আমার জ্ঞানে গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ বাজিয়ো ওই লোকটা আমি যেই কারণে কথাটা টেনেছিলাম আব্বার আমার ওই লোকটা মদিনার মানুষ আমার নবীর বংশধর না আমার নবীর আওলাদ না বংশধর না আওলাদ না আপনারা আমরা ভাষা বুঝুন তো তারা নজর বুঝুন তো আল্লাহ কবুল করুন বলেন আমিন আর জোরে বলেন আমিন নবীর আওলাদ না বংশধর না শুধু বালি মদিনায় এই মদিনার নাম শুইনা মদিনার নাম শুইনা এই লোকটাকে জিতাইয়া দেওয়ার কারণে মদিনার নাম শুনিয়া কারণ এত সম্মান মদিনার এত সম্মান মদিনার নাম শুনিয়া ওই লোকটারে জিতাইয়া দেওয়ার কারণে বাজিও আমার মদিনার কামলিওয়ালা নবীজি স্বপ্নে তার করে হাজির আরো জোরে করো সুবহানাল্লাহ মদিনার মানুষটাকে ইজ্জত করার কারণে যদি তার এই মর্যাদা হয় আমরা তো সেই নবীর আওলাদকে ইজ্জত করি কথা কোন ঠিক না বলে আমরা সেই আওলাদের কদর করেছি মারহাবা বলে মারহাবা আল্লাহ আমাদের কবুল করো আমিন মদিনাতে মদিনার দক্ষিণ পশ্চিম কর্ণারে আপনি চার পাঁচ মিনিট হাঁটলে একটা খাজুর বাগান পাবেন মসজিদের জামামার দিক দিয়ে আপনি হাঁটলে দক্ষিণ পশ্চিম কর্ণার দিয়ে হাঁটলে গেড্ডে বাড়ি আপনি চার পাঁচ মিনিট হাঁটলে একটা খাজুর মার্কেট পাবেন বিশাল একটা খাজুর মার্কেট এই খাজুর মার্কেটটা অনেক বড় আমি জানতাম না ওখানে যারা আমাদের বাঙালি হোটেলে যারা কাজ করে তারা কথা কথা হুজুর ওখানে যায় আমি যাই তখন দেখলাম যে হযরত সালমান ফার্সির বাগানের যে খাজুর বিচি সারা খাজুর এখন যাইয়া দেখি আমি 14 সালের কথা বলছি ওখানে যাইয়া দেখলাম তখন পাইলাম ওই খাজুর দেখলাম আমাদের দেশের চাপা কল আছে না আপনারা কি বলেন চাম্পা কলা দিতেই বলেন এরকম কলার মতো মোটা মোটা টিপ দিতে মানা করে বলে টিপ দিয়ে না খাজু টাকা বাকা এরকম মোটা আমি জিজ্ঞেস করলাম পাকিস্তানি একজন আছে জিজ্ঞেস করলাম ভাই এটার কত করে কিলো সৌদিও বসা আছে তখন দেখলাম উনি যে বললো বলা করে আমি মোবাইলে ক্যালকুলেটর টিপে দেখলাম প্রায় 8000 টাকা বাংলাদেশে এক কিলো মানে এক কেজি দাম 8000 আমি শুনে ফেলে আল্লাহ তো 14 সালে বুঝেন না আমি চিন্তা করলাম বর্তমানে ধরে না 10 এর উপরে বর্তমানে যে অবস্থা মনে 10 এর উপরে হবে আমি তখন মনে মনে কোন আল্লাহ মনে করছি আধা কেজি হইলো লইয়া যাবো তো বাঙালি মানুষ টাকাও তো শেষ পর্যায়ে তো এই টাইমে সৌদি টাকা একটা খাইয়া দেখতো কো 600 কি হয় 400 দাগ দাগ 14 তলে তো মাশাআল্লাহ আপনি ছিলেন বড় হয় তো আমা আমাকে বললো একটা খাইয়া দেখতো আমি তখন চিন্তা করলাম তো আমারে আমি একটু ছোট নিশিয়ার ইনসাম তো পাকিস্তানি সালাই কইরা দেখছ আমার এখানে বাঙালি ইয়াটা আছে উনি একটু মোটাটাই আমারে দিছে মানে বড় খাজুটা আমি বড়টা নিতে চাই না উনি আমারে দিছে বড়টা
আমি বড়টা খাজুরটা নিয়ে দেখলাম তো খাজুরটা এরকম আকা বাকা থাকে শুকাই নাই একটা তো বালু ঢুকে রইছে তো আমি বালুটা নিয়ে সরাচ্ছিলাম বালুটা সরাইয়া আমি সিধা বালুটা সরাই কাটিলাম সৌদি ওখান থেকে এত উঠাইছা আমার খাজুরটা হাত থেকে নিয়ে আর রেখে দিছি দেখো কি জানি ওর বলতেছে আমলটা বল কিন্তু তখন বুঝলাম সে আমার প্রতি রাগ করছে এবং সে আমার প্রতি খুব রাগ আর খাজুরটা রেখে দেয় আমি তো তখন থ হইয়া গেলাম তো আমি যতটুকু আরবি বুঝ কইতে পারি ও আমি যে চ্যাট দেখে আমার সব ভিতর উড়ে গেছে তখন পাকিস্তানি আমারে কই তুই এটা খাজুরটা এটা বালুটা মুসলি কেন আই ভাই এটা বালুটা খাবো কেন তখন সৌদি আরবে বলতেছে সৌদির ভাষা বলে বলতেছে আরে বল ওর দেশ কথা তো ও আইসা রাগ কইরা আমার এটা টান দিয়ে চাইছে বাংলাদেশ তো বাংলাদেশ ছায়া একটু ঠান্ডা হইছে আলহামদুলিল্লাহ বলেন না কেন ঠান্ডা হইছিল অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে ঠান্ডা হইছে ঠান্ডা হইয়া পাকিস্তান কি জানে বলতে পাকিস্তানি আমারে কয় আরে দোস্ত তুমি তো বালুটা ফলাই না কেন এটা খাজুর বাড়ি তো এই খাজুরটা তো একমাত্র মদিনায় হয় সুবহান বলবেন আরে মদিনার বালু তুমি খাও এই মদিনার খাজুরের সঙ্গে যে বালিটা এটা রুকের শেফা এবং সৌদি আইসা ওরে কিছু বইলা দে সে কোথায় ঘুমায় কোথায় থাকে বইলা দে মদিনার দি তখন আমি বললাম বাবু সালাম রোড উহুদের রোডে যাই বাবু সালাম রোড ওই রোডে বাঙালি মার্কেট আমি এই জায়গায় থাকি কারে তোর জানালা খোলা রাখতে কও ওই বাবু সালাম রোডে যাই বাতাস ঢুকে ওই তো রোগের জন্য সেবা আমি চিন্তা করলাম আমরা কই মক্কা মদিনার মানুষ অনেকে নবী চিনে নাই চিনে কিছু মানুষ কিন্তু বিভিন্ন প্রশাসনে বিভিন্ন আইন কারণে ওরা যার যার জায়গায় যায় কথা কটি কিনে বলেন পরে উনি আইসা আমাকে প্রায় চার পাঁচ মনে হয় পাঁচটা না চারটা খাজুর নিয়া কথা সুবহানাল্লাহ বিশ্বাস করেন আমি একটা খাজুর খাইছি বেয়াদবি মাফ করবেন একটা খাজুর খাওয়ার পরে রাইতার আমার ঘুম নাই মনে করছি ভাই গরম কিটার খাওয়া কি আসি বুসরে বুড়া যদি খাওয়াই দেয় বেড়া সকাল উঠে গো আব্বা আমার একটা বিয়া করাই দেয় সুবহানাল্লাহ এত ফাওয়া এত ফাওয়া এত ফাওয়া খাজুরের ভিতরে কারণ সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি শেষ নবী সুবহানাল্লাহ বলবেন না আমি জানি আপনি শেষ নবী তবে আপনার তো একটা মুজিজা চাই আমি একটা মুজিজা চাই আমার হৃদয়টাকে আরাফত করতে ঈমানটাকে মজবুত করতে চাই আমার নবী কি নবীর সঙ্গে প্রায় 8014 জন সাহাবী বসা ছিল জোরে করে সুবহানাল্লাহ নবী কই কি চাও তখন উনি একটা একটা পাতার ভিতরে খাজুরটা বার করলেন বার করে হুজুর এই খাজুরটাকে আমি বিসিটা আউট করে দিছি মনোযোগ আছে তো বিসিটা ফালাইয়া দিছি বিসিটা ফালাইয়া বিসি বুঝুন তো আপনারা গোটা দানা বিছি বিছিটা সরাইয়া দিছি শুধু খাজুরটাকে আমি গরম পানিতে সিদ্ধ করছি সিদ্ধ করে আবার খাজুরটাকে শুকাইছি আবার সিদ্ধ করছি আবার শুকাইছি আবার সিদ্ধ করছি তিনবার সিদ্ধ করছি আপনি যদি আমার সামনে মাটির মধ্যে পুঁতেন লাগান যদি গাছ হয় যদি তার মধ্যে খাজুর ধরে খাজুর ধরে খাদ্য নয় ওটার থেকে খাজুর যদি আমি খাইতে পারি তাহলে আপনাকে আমি নবী মানব আল্লাহ তাআলা নবীর বলছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আল্লাহ বলছে হে মানব জাতি ক্বাদ জাআ মাযি করিবার কি কানি কিটো বলতে অতীতকাল ফাজান ফাটবেন হে মানব জাতি এই মাত্র এই মাত্র তোমাদের নিকট এসে নাউজুবিল্লাহ বলেন না তাদের অবস্থা হইলে কেমন হইতো আমার নবী কা সালমান দেও সালমান দাও বলা সালমান পাশের দিকে তাকাইলেন তাকাইলো সালমান তোমার সঙ্গে তো জীবনে আমার আর একবার দেখা হইছে যখন আমার বয়স ছিল 12 সুবহানাল্লাহ দেখ আমি বড় ওই দিকে যাব না কোথায় ভাই অনেক আলোচনা হে আমার জানি গুনি ভাই বাবা সালমান পাশের সামনে আমার নবী খাজুরটা নিলেন বাংলাদেশে আমি এটা আমার শোনা কথা কতটুকু সত্য জানি না তবে ছোটবেলা আমরা তো রচনা লিখতাম পাঠ অপর নাম ছিল সোনালিয়া ঠিক না পাটের অপর নাম ছিল সোনালি আর এই পাট আমাদের এত মূল্যবান সম্পদ ছিল ভাইয়ো এই পাট নাকি বিদেশের সঙ্গে
বিনিময় হলো ওরা দিছে আমাদেরকে এরিদান আমরা দিছি পার আমি যতটুকু আমাদের এটা আমার যতটুকু শোনা কথা কতটুকু সত্য তো যতটুকু এই ওরা দিছে আমাদেরকে এরিদান আমরা দিছি ওদেরকে পার তো এরিদান ঘোনার সঙ্গে সঙ্গে ওদের দেশে যা হয় তার চেয়ে বেশি ফসল আমাদের দেশে হইছে আর আমাদের দেশে পাক ওখানে ঘোনার পর ওই দেশে একটা গাছও ওঠে নাই তো জিজ্ঞেস করি কি রুই বাঙালি তুগোটা দি আমগুনি তুগের ডাবল ডাবল ফসল হচ্ছে আর তুগুড়ি আমগুন হয় না কে আমরা তো মাটি খারাপ আসলে মাটি খারাপ না ওইটি বলে সিদ্ধ কইরা প্যাকেট কইরা করেন ইনটেক কথা বুঝেন না তো সিদ্ধ করলে কি আর ফসল হবে ওটা গাছ হবে তো এমন অবস্থা বাঙালি তো বাঙালি চিন্তা করছে শালাক তো বড় চিন্তা করছে না দিয়া লাইলে তো উপায় উপায় নাই তো আমাগো অবস্থা খারাপ হয়ে যাইবো আমাদের পাটের অপনা সোনালী আশারা এত আমদানি রপ্তানি যেটা হইতো নাই চিন্তা করে তারা এটা ইয়া করছেন এই সোনামি এটা করছেন বাকপারি এটা করছেন এখানে বাঙালি ভালো ভালো জায়গায় অনেক ভালো কাজও করতে পারে যদি একটু ব্রেন খাটায় আবার ফান্ডামেন্টাল করার কারণে আমিটা বদনাম হইয়া যায় আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন আটো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বাদান আমার একটু গভীর মনোযোগ আমার নবী কয় দেও সুবহানাল্লাহ কইতেন না সালমান পাশে ওপেন কইলা দিছে কাজ পিটার ভিতরে পিছি নাই আবার সিদ্ধ করছি কয়বা কথা কর পাইবা হে আমার এই এলাকার গনি গনি পাই বাবারা সিদ্ধ করা খাজুরটার আমার দয়াল নবী মাটির নিচে যখন লাগাইছে লাগায় আমার দয়াল নবী এইভাবে তিনটা বাড়ি দিছেন পরে মাটিগুলি দিয়া বাড়ি দিয়া হাতটা সরাইতে দেরি 14 জন সাহাবীর সামনে ওই গাছটা হঠাৎ করে গাছ হইয়া বড় হইতে দেরি হইছে না শুধু গাছ হইয়া খাদ্য নয় ওই গাছের মধ্যে খাজুর পাইকা লাল লাল হইয়া রইল খাজুর বেশি পাইকা গেলে নিচের মধ্যে পড়ে ওই খাজুর যখন পড়ে ওই খাজুর সালমান পাশে হাতের মধ্যে নিছে হাতের মধ্যে খাজুর নিয়া যখন দেখছে খাজুর নি আসলে খাজুর তো দেখা যায় আস্তে করে আমার দয়াল নবীর কদমের এইভাবে দাঁড়ায় কয় নবী গো ফিদা আকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান নবী গো আর দেরি নয় আর দেরি নয় আমার আপনি ফরায়াদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এবার সালমান পাশাজের কথা আলী রে আগের দিনের আমার বাপ চাচারা মুরব্বীরা আপনারা ব্যবসা করার সময় পাশার মধ্যে একটা টাকার একটা থলি রাখতেন খোলতা রাখতেন তহিল রাখতেন আছে না এরম একটা রাখতেন ব্যাগ নবীজি একটা ব্যাগ বাহির করে বললেন সালমান নবীজি বলে আলী ও সাদে কথা মাওলা আলী রে ডাক দিলেন ডাক দে আলী ও এই খাজুরগুলি নিচে যা পড়েছে খাজুরগুলি টোকাও টোকায় একটা একটা করে সবার হাতে দেও কারণ সালমান মুসলমান হইছে তাবারুদ্দ সবাই রে আমার দয়াল নবীর হাতে মাওলা আলী একটা দিলেন সালমান পাশের হাতে আরেকটা দিলেন এইভাবে একটা 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 করে 8000 সাহাবীকে দিলেন 14 জন সাহাবী 8000 14 জন সাহাবীকে দিলেন দেবার পরে এবার আমার দয়াল নবী কো আলী বলে কি বলে খাজুর আর আসেনি আলী কো হুজুর কয়েকটা খাজুর ব্যাগের মধ্যে ঢুকাইলাম আমি দিতেছি খাজুর ঠিক কমে নাই আমার দয়াল নবী ডাক দে আলী ও আল্লাহ যদি তুমি আলী রে এই মুহূর্তে যদি হায়াত দিয়া দেয় কিয়ামত পর্যন্ত আর তুমি আলী খাজুর বিতরণ করতে থাকো খাজুর দিতে থাকবা মানুষ খাইতে লাগবে লেকিন খাজুর কমবে না আল্লাহ তবে এই মাইকটা ভালো কিন্তু আমগর জন্য যেভাবে সেটিং হওয়ার কথা ওইভাবে সেটিং হয় নাই স্টেজে যে আওয়াজ পাওয়ার কথা যারা বক্তা আছে বা মসজিদে মাঠে কথা বলে ওইভাবে আমি কিন্তু খুব কষ্ট হইতেছে কারণ আমগো ই হলো যখন